বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি নতুন আরও আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আজকে আমি নিয়ে চলে আসলাম বিয়ে বাড়ির চিকেন রোস্ট। আর আমি এই চিকেন রোস্টটা সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করব, খুবই সহজভাবে। এটা কিন্তু একদম পারফেক্ট একটা চিকেন রোস্ট। এত সহজে চিকেন রোস্ট যদি আমরা ঘরোয়া মশলায় তৈরি করতে পারি, তাহলে কেন আর প্যাকেট মশলায় ব্যবহার করব? তো চলুন আমি কিভাবে ঘরোয়া মশলায় এটা তৈরি করি সেটাই শেয়ার করব। তো এখানে আমি প্রথমেই কয়েকটা গোটা মশলা নিয়ে নিলাম, জয়ত্রী, দারচিনি, জিরা, আর হচ্ছে আমি একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি এবং ছোটো সাইজে এই আটটা নিয়েছি, সাদা এলাচ, কয়েকটা গোলমরিচ, কালো গোলমরিচ। তো এইগুলাকে আমি এখন একটা বাটিতে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব। তো আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি, একটু নরম হবে। আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিব। তো 10 মিনিট পর আমি চলে আসলাম, আর যে মশলাগুলোকে আমি ভিজিয়েছিলাম সেগুলোকে একটা চা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে আমি এখানে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে আমি আরেকটা ব্যাটার তৈরি করে নিব। নিয়ে নিলাম টক দই, তা আমি 4 চামচের 3 চা চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ হবে আমার। এখানে আমি চীনা বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম বাটা ইউজ করতে পারেন। আমি টমেটো, প্রাণের টমেটো হট সস নিয়েছি, অবশ্যই কিনা টমেটো সসটা দিবেন, তাহলে কিন্তু স্মেল আসবে খুবই ভালো। তো আমি এগুলোকে চামচটা দিয়ে একটু নেড়ে তারপর আবার অ্যাড করে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া। তো এটা যেহেতু বিয়ে বাড়ির শাহী রোস্ট হবে, এটা কিন্তু তেমন একটা জাল হবে না, তো সেই জন্যই আমি 1 চা চামচ দিয়ে নিলাম। আর এই রোস্টটা কিন্তু ঝাল ভালো লাগে না, এটা একটু মিষ্টি টাইপেরই হবে। তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি চিকেন নিয়েছিলাম 6টা লেগ পিস। তো এই লেগ পিসগুলোকে আমি 1 চা চামচ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি, আর এটাকে আমি একটু তেলে ভেজে নিব। তো এটা পাকিস্তানি মুরগি, না বাজলেও সমস্যা নেই। তো আমি 1 মিনিটের মতো করে এপাশ ওপাশ করে একটু ভেজে নিব, তাহলে আমার রোস্টও খেতে ভালো লাগবে। তো আমি 1 মিনিট করে জাস্ট 1 পিট ভেজে নিয়েছি, তারপর আবার উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি 2টা পিট বেজে নিয়েছি। তো আমার মাংসটা বেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আমি আর তেল দিব না, যে তেল আছে আর ঘিটা দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করে ফেলবো। 1টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে আমি যে দইয়ের ব্যাটারটা তৈরি করেছি মশলাটা, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার 2 মিনিটের মতো একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। তো আগে থেকেই যদি আমি টক দইটা বাদামের সাথে মিশিয়ে নিই, তাহলে কিন্তু এটা আর জমাট বাঁধে না। তো সেজন্য আগে থেকে করা, কেউ চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি যে ব্লেন্ডার করে নিয়েছিলাম গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানেও কিন্তু আমার পেঁয়াজ আছে, তা আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও পেঁয়াজ পেস্ট ইউজ করতে পারেন। তো দিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবার 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আর এইভাবে কিন্তু একটু মশলাটা কষিয়ে নিলে ভালো লাগে। তারপরে আমি যেই ব্লেন্ডারে জারে
গোটা মশলাগুলো ব্লেন্ড করেছিলাম, এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু নেড়ে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিব। আর মশলাটা যে ভালো ভাজা হয়েছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তেলটা আলাদা হয়ে গেছে। তো আমি চিকেনের পিসগুলো দিয়ে আবার এই মশলার সাথে একটু কষিয়ে নিব। তো চিকেনটা দিয়ে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখুন আমার মশলাটা কিন্তু চিকেনের সাথে একদম মিশে গেছে, কারণ প্যানের মধ্যে 1 ফোঁটাও লেগে নেই। এখন আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। বিয়েবাড়ির চিকেন রোস্টে কিন্তু লিকুইড দুধ ইউজ করে, তো সেজন্য একটা শাহি শাহি ফ্লেভার আসে। তো পানি দিয়েও করা যায়, তো দুধটা দিলে একটু ভালো লাগে। তা আমি দুধটা দিয়ে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আর এই দুধের মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি মাঝখানে একটু ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিব, নইলে এটা লেগে যাবে, যেহেতু এটাতে কোনো পানি নেই। এটা সম্পূর্ণই একটা মশলা, তো একটা ঘন তৈরি হয়ে নিচ দিয়ে লেগে যেতে পারে, তো সেজন্য একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। তো এইভাবেই আমি বেশ কয়েকবার করে একটু মাঝে মধ্যে নেড়ে দিব, আর এই দুধের মধ্যেই আমার রোস্টটা তৈরি হয়ে যাবে। তা আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেখুন চলে আসলাম, আমার রোস্টটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে একদম সুন্দর একটা কালার চলে এসেছে। আমার রোস্টটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিব, আর কেউ চাইলে গ্রেভিটা আর একটু ঘন করতে পারেন। তো আমি একটু ঢাকনাটা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন এখন যে একটা গ্রেভি আছে, তো এটা কিন্তু একদম পারফেক্ট। আমি আর বেশি ঘন করব না, তাহলে আমি এটা বেশি ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। তো দেখুন এটা কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও অসম্ভব দারুণ। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই তৈরি করা যায় বিয়েবাড়ির চিকেন রোস্ট। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এখনও যারা লাইক দিননি একটা লাইক দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।